আমি শ্যামলি সাহা নদিয়ার ধুবুলিয়া থেকে বলছি। আমি একাধারে একজন ডান্স টিচার, আমি একজন ভোকাল আর্টিস্ট এবং একজন অ্যাঙ্কার। ছায়া স্কুল অফ আর্টে আমি দীর্ঘ 8-9 বছর ধরে আছি। এই 8-9 বছর ধরে আমার ডান্স একাডেমি, আমার ডান্স একাডেমির নাম ক্যামেলিয়া ডান্স একাডেমি, ধুবুলিয়া 1-7 নম্বরে অবস্থান করে, যেখানে ছেলে এবং মেয়ে আমি উভয়কে নৃত্যে প্রশিক্ষণ দিই। আমি হলাম সেই সেন্টার হোল্ডার। দেখুন, আমার প্রত্যেক বন্ধুদের আমি যদি বার্তাটা পৌঁছে দিতে চাই, তাহলে সবার আগে বলবো যে ছায়া স্কুল অফ আর্ট এর সম্পর্কে যতটা বলবো ততটাই যেন কমে যাবে, মানে শেষ নেই। আমি আমার লাইফে কখনো দেখিনি যে এত বড় একটা বোর্ডের কর্ণধার আমি মাননীয় কৌশিক সিনহা মহাশয়ের কথা বলছি। তিনি আমাদের অভিভাবক, কিন্তু একদম বন্ধুর মতন। আমাদের দোষ, আমাদের গুণ, আমাদের প্রশংসা, আমাদের শাসন, আমাদের আহ্লাদ সবকিছু তিনি করেন, আমাদের চলার পথ তিনিই দেখান। তো অঙ্গ্রেজি পর এক কহাবত হে, বোলা জাতা হে ক্যা, এ লিডার হু নোজ দা ওয়ে গোজ দা ওয়ে অ্যান্ড শোজ দা ওয়ে। সেইরকম ব্যক্তি হলেন আমাদের অভিভাবক মাননীয় কৌশিক সিনহা মহাশয়। দেখুন, একটা ইনস্টিটিউট, একটা বড় কোম্পানি, যে কোনো বড় সংস্থা ম্যান টু ম্যান ভ্যারি হয়। এটা এগুলো একটা টিম ওয়ার্ক। এর মধ্যে যারা রয়েছেন, কর্মকাণ্ডে ব্যস্ত থাকেন, আমাদেরকে আমাদের মতন সেন্টার হোল্ডারদের নিয়ে যাদের যারা ব্যস্ত থাকেন, তো তাদের কথাই আমি বলবো। আমাদের যিনি বৃক্ষ, তিনি তো আমাদের পরিচালনা করছেন, কিন্তু যারা কাজ করছে তারা অত্যন্ত সততার সঙ্গে কাজ করছে। আর যার জন্য আমাদের মতন এমন ছোট ছোট সংস্থাগুলো যেন আলোর দিশা দেখতে পাচ্ছে এবং ভবিষ্যতেও আলোর দিশা দেখতে পাবে। তার মধ্যে তিথি ম্যাম, তিনি ভীষণভাবে হেল্পফুল। প্রতিজনকে উনি এমনভাবে হেল্প করেন, যেটা আমার সাথেও হয়েছে। ভবিষ্যতে আমি চাই আমরা যারা টিম ওয়ার্কের মধ্যে রয়েছি, আমরা যেন প্রত্যেকের প্রত্যেকের পরিপূরক হয়ে উঠতে পারি। দেখুন, মাননীয় কৌশিক সিনহা মহাশয় প্রতিটি বাচ্চার জন্য কীরকমভাবে ভাবেন। বাচ্চারা উৎসুক থাকে কোনো কিছু নতুন কিছু পাওয়ার, নতুন কিছু দেখার। যারা টপার হচ্ছে তাদের দুটো করে সার্টিফিকেট, ল্যামিনেশন করা সার্টিফিকেট, যারা টপার হচ্ছে তাদের একটা করে মেডেল। এতে যে বাচ্চাদের মনে কত আনন্দ, কত খুশি হয়। আজকে আমার ক্যামেলিয়া ডান্স একাডেমির রেজাল্ট ডিস্ট্রিবিউশন ছিল। কিছুক্ষণ আগেই আমি প্রতিটি বাচ্চাকে রেজাল্ট দিয়েছি। আমার ক্লাসের রেজাল্ট ভীষণ ভালো। আমি আগামীতেও আশা রাখছি আমার বাচ্চারা এর থেকেও ভালো রেজাল্ট করবে। তো আপনারা যে যেখানে রয়েছেন প্রত্যেকে ভালো থাকবেন এবং এই টিম ওয়ার্কের মধ্যে যুক্ত থাকবেন। আমাদের এই ছায়া স্কুল অফ আর্টকে আমাদের অনেক অনেক বড় করতে হবে, এটাই কামনা। এর মধ্যে যারা রয়েছেন প্রত্যেককে একটা কথাই বলবো, আপনারা প্রত্যেকে থাকুন দুধে ভাতে এবং ছায়া স্কুল অফ আর্টের দীর্ঘায়ু কামনা করি। উত্তরোত্তর বৃদ্ধি পাক আমাদের এই মন্দিরটি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।